গল্প শুরুর আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল আনফিল্টারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। আনফিল্টার্ড এখন ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও, এছাড়াও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের ফেসবুক, ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, চাইলে আমাদের ফলো করতে পারেন। আমাদের গল্পের সমস্ত আপডেট আপনারা সেখানেই পেয়ে যাবেন। বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প দিয়ে সজ্জিত আমাদের উপস্থাপনা রাগে অনুরাগে। আমাদের ভাবনা, গল্প শুধু পাঠের জন্য নয়, শ্রবণের জন্যও বটে। আর তাই শ্রোতা বন্ধুদের কথা ভেবে আমরা নিত্য নতুন গল্পের ঝুলি থেকে নির্বাচিত কিছু গল্প পরিবেশনের দায়িত্ব নিয়েছি। বইয়ের পাতা থেকে উঠে আসা গল্পদের এখন সরাসরি আপনারা শুনতে পাবেন শ্রুতি মধুর ভঙ্গিতে। আমাদের ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে টিম আনফিল্টারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিসর্জন। পেজ লিঙ্ক ও গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যারা গল্প পড়তে ভালোবাসেন, পেজটিকে ফলো করতে পারেন। মিলিত নিবেদনে আমাদের আজকের গল্প অপেক্ষা। গল্পটি লিখেছেন মোহলতা। মোহলতার জন্ম 2006-এর 20শে মার্চ বারুইপুরে। ক্লাস 10 থেকেই তার লেখালেখি শুরু এবং এই লেখালেখি থেকেই তার সাহিত্য চর্চার প্রতি আগ্রহ তৈরি হয়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মোহলতার লেখা অপেক্ষা। শীতের সন্ধে শহরে নামে বেশ কিছুটা তাড়াতাড়ি। রাত 10টা মানে প্রায় গভীর রাত। রাস্তায় গাড়িও অনেকটা কম দেখা যায়, আর বর্তমানে গাড়ির এই দুর্লভ অবস্থা ব্যতিব্যস্ত করে তুলেছে স্বাতীকে। কলেজ পড়ুয়া স্বাতী প্রায় রোজই বেশ রাত করে বাড়ি ফেরে টিউশন করে, কিন্তু আজকে যেন তার একটু বেশি দেরি হয়ে গেছে। হাত ঘড়িটা বারবার দেখছে সে। ফোনটা চার্জের অভাবে সুইচ অফ হয়ে গেছে। চোখে মুখেও খানিকটা দুশ্চিন্তার ভাব ফুটে উঠছে। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো গাড়ি পাওয়া গেল না, তখন স্বাতী হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলছে টিমটিম করে। হৃৎস্পন্দন দ্রুত হয়ে ওঠে। পেটের ভেতর হাজার প্রজাপতি উঠতে শুরু করে দিয়েছে। ভয়টাও যেন নিমেষে উধাও হয়ে গেছে। সামনে দিয়ে হেঁটে আসছে সৌম্য। স্বাতী জোরে ডেকে ওঠে, সৌম্য। সৌম্য তাকিয়েও দেখে না স্বাতীর দিকে। স্বাতী অবাক হয়ে যায়। সৌম্য বোধহয় শুনতে পায়নি। কিছুটা এগিয়ে গিয়ে ডাকবে ভেবে এগিয়ে যেতে গিয়ে দেখে সৌম্যর পিছনে একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরল। সৌম্য তার দিকে ফিরে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে স্বাতী যে ওদের এতটা কাছে এসে গেছে সেটা খেয়ালই করছে না কেউ। স্বাতী আরও একবার ডেকে ওঠে, সৌম্য। না, এবারও সৌম্য ওর দিকে তাকিয়ে দেখে না। স্বাতী ভাবতে থাকে, সৌম্যকে চিট করলো আমাকে। আমি ওর প্রেমিকা, তা সত্ত্বেও কেন ও আর একটা মেয়ের সাথে ক্লোজ হচ্ছে, তাও আমার সামনে? আচ্ছা, ও কি আমাকে ইগনোর করে এটাই বোঝাতে চাইছে যে ও আমাকে আর ভালোবাসে না? কিন্তু কেন? ও তো আমাকে খুবই ভালোবাসে, তাহলে কেন? স্বাতী আর ভাবতে পারে না। ধীর পায়ে বাড়ির পথ ধরে। কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ। নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য রাস্তার একটা সেলুনের আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এ কি, আয়নার ওর প্রতিচ্ছবি নেই কেন? চোখে জল আছে বলে কি আবছা লাগছে? কই, না তো। হঠাৎই স্বাতীর হাতটা উঠে আসে গলায়। একটা গভীর দাগ রয়েছে, ঠিক যেন একটা দড়ি চেপে বসে আছে। স্বাতীর মনে পড়ে যায় 1 মাস আগের একটা রবিবার। সৌম্য, তুমি এখানে? আমার তোমাকে কিছু বলার ছিল স্বাতী। হ্যাঁ, বলো। আসলে আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। বাট কেন? আমাদের তো একসাথে বাঁচার কথা ছিল শেষ অবধি, তাহলে কেন এরকম বলছো? তুমি মজা করছো, তাই না? আমি কোনো মজা করছি না স্বাতী। আমি সত্যিই এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আর তোমাকে বিয়ে করাটাও আমার পক্ষে পসিবল নয়। কিন্তু তুমি তো বলেছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আজকে আমিই বলছি, আমার বাড়ির লোক তোমাকে, আই মিন কোনো অব্রাহ্মণ মেয়েকে আমার স্ত্রী হিসাবে মেনে নেবে না। আমার সাথে আর যোগাযোগ করো না, পারলে আমাকে ভুলে যেও। তারাও সৌম্য, একবার শোনো আমার কথাটা প্লিজ। না, সেদিন সৌম্য দাঁড়ায়নি, শোনেনি স্বাতীর কোনো কথা। স্বাতী ভেবেছিল ওকে ভুলে যাবে, কিন্তু ভুলতে পারেনি। রোজ কষ্টে গুমড়ে মরেছে একটু একটু করে। তারপর যেদিন সৌম্যর বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবরটা পেল, সেদিন রাতেই সবটা শেষ করলো। নিজের কাঁধের ব্যাগটা কাঁধে নিয়েই রাস্তা ধরে হেঁটে চলল স্বাতী। ভেবেছিল সেদিন সবটা শেষ হয়ে গেছে, কিন্তু শেষ বলেই যে শেষ হয় না। আজও রোজ রাতে অপেক্ষা করে স্টেশনের পাশের বড় রাস্তায়, এই ভেবে অপেক্ষা করে যে সৌম্য ফিরে আসবে, আপন করে নেবে তাকে। কিন্তু তার অপেক্ষা শেষ হয় না, মুক্তি হয় না তার। সে একা ঘুরে বেড়ায় অন্তহীন অপেক্ষা সঙ্গী করে।